हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सनशाइन्स कॉर्नर। आज के एक सकाल सकाल उठे पड़े, छटाय उठे एक बार, तारपरे ओ अफिसे गेलो, दरजा दरजा बंद कर आबार शुएछी, तारपरे आठटार अलार्म दिए तारपरे आबार शुएछी, कारण अलार्म ना दिले ना 10টা 11টা বেজে যায়, মানে টেরই পাই না কি করে বেলা বেড়ে যাচ্ছে, কাজবাজগুলো করতে করতে একটু লেট হয়ে যায়। তো আজকে 8টার অ্যালার্ম দিয়েছি আর একদম 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু শিউলি ফুল তুলতে যাব, নিচে অনেক গাছ আছে, মানে নানান জায়গায় গাছগুলো আছে, তো যাওয়াই হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠছি তো ওই আবার চেঞ্জ টেঞ্জ করে নিচে যাওয়া ওইটা আর হচ্ছে না, সকালবেলা ল্যাত খেয়ে যাচ্ছি ঘুমের জন্য। আমি বরাবরই রাত জাগতে পারি, কিন্তু সকালবেলাটায় না আমার একদম ঘুম খুব খুব লাগে, মানে রাত জেগে থাকা যায় একটা দুটো অবধি, কিন্তু সকালবেলায় যদি কেউ ভোরবেলা উঠতে বলে না আমার খুব কষ্ট হয়। তো এখন নিজের জন্য কিছু একটা তৈরি করব, হয়তো চা বিস্কিট টিস্কিট খাবো আর তারপরে রান্না করব, আর একটু ঘর দোর পরিষ্কার করব এই আর কি। তো দেখা যাক কি করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি এখানে চলে এসেছি রান্না করতে, আর রান্না করার আগে আমি বানাচ্ছি হচ্ছে এই যে আগের দিন সিমুই কিনে নিয়ে এসেছিলাম, এটা রোস্টেড, তো এটা তৈরি করছি। আর ও সুজি খেতে চেয়েছিল কিন্তু আমি সুজি করছি না, সুজি তো যখন তখন করা যায়, তো সিমুইটা খেতে আমার অনেক দিনের ইচ্ছে করছিল, আগের ব্লগও তোমরা জানতে মানে শুনতে পাবে। তো আর এখানে এই যে দুধ জল বসিয়ে দিয়েছি এই ছোটো বাটিটাতে করে করছি, কারণ আমার কাছে যেসব বাসনপত্র আছে একটা আছে বেশ বড়, তাতে এটা তৈরি করলে একদম অল্প একটুখানি হয়ে থাকবে, আর এটা একটু ছোট, তো এটাতেই আমি এতটা পুরোটা রান্না করব না, অল্প একটুখানি রান্না করব, মানে আমি খেতে পারি সেরকমই, ও খায় না, মানে ও ভালো খায় না সেই কারণে। আর এখানে আমি যে চাল কুমড়ো ঘষে রেখেছি, চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর ইলিশ মাছও রান্না করব সর্ষে ইলিশ, তো দেখতেই পাবে। আর সর্ষে ইলিশের রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যদি কেউ সেভাবে করতে চাও সেভাবেই করতে পারো, খুব ভালো হয় খেতে, মানে খুবই ভালো হয় বলতে গেলে। আর হচ্ছে একটা কথা, ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, পাতুরি করা যায়, ভাপা করা যায়, মানে যেটা জলের মধ্যে ধরো টিফিন বক্স বা কিছুর মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে দিলে সেটাকে ভাপা বলে, তাছাড়াও ইলিশ সর্ষে ইলিশ হয়, ইলিশ ভাপা হয়, পাতুরি হয়। তো আমি অনেক দিন ধরে ভাবছি পাতুরি করব, কিন্তু পাতুরি করে উঠতে পারছি না, কারণ আমি কখনো করিনি, আর আমার বর বলছে যে এরকম এক্সপেরিমেন্ট করে মাছগুলোকে নষ্ট করো না, ও ভাবছে যে মাছ রান্না খুব খারাপ হবে, মানে আমি পারবো না, শুধু শুধু মাছটা নষ্ট হবে, সেই কারণে আমি ওর কথা শুনে আর একটু মানে কি বলবো, ও মোটিভেট করার বদলে ডিমোটিভেট করে দিল, যার জন্য আমি ওটাকে ক্যান্সেল করে দিলাম যে না থাক আমি আর করছি না। তো আমি যদি কখনো বাড়ি যাই তাহলে আমি মাছ পাতুরি এই রেসিপি শেয়ার করব, আমার মা ভালো মাছ পাতুরি পারে, তো মা করে কলা পাতায়, আমি তো এখানে কলা পাতা পাবো না, আমি ভেবেছিলাম হয় কুমড়ো পাতা বা লাউ পাতা কিছু দিয়ে করব, যাই হোক সেটা হলো না, তো আমি তোমাদের সাথে শেয়ার করব পরে যখন বাড়ি যাব, বাড়িতে হয়তো কালী পুজোতে যাব, দুর্গা পুজোতে আর বাড়ি যাব না। ঠিক আছে, দেখো এখন রান্নাবাড়িগুলো করি, আর রান্নাগুলো আমি শেয়ার করেই দেব। এই যে চাল কুমড়ো দিয়ে যে মাছের মাথা, এটা এই রান্নাটা খুব ভালো লাগে খেতে, এটাও তোমরা করতে পারো। তো চলো আমি আগে সিমুইটা রান্না করে নিই, তারপরে বাদবাকি রান্নাবাড়ি সব করব। আর আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করছি এটাকে, যাতে নিচ থেকে লেগে না যায়। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে, সময় রান্না তো হয়ে গেছে, আর এখন ভাত ঠাত বসিয়ে দেবো, বাদ বাকি সমস্ত রান্না মানে চাল কুমড়ো আর মাছের মানে ইলিশ সর্ষে ইলিশ সমস্ত কিছু করে নেব, আর তারপরে ঘর মুছে স্নান করে পুজো দেব, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়ে আমি এই এলাম, আমি আর লোক সামলাতে পারলাম না, সেই কারণে আমিও এই বাটিতে করে ছোটো একটা বাটিতে করে নিয়ে বসে পড়লাম। তো এটাকে এখন খেয়ে নিই, কারণ দুটো বেজে গেছে, আমি এখন রান্না সবে বসালাম, আর সকাল থেকে যেহেতু চা বিস্কিট খেয়েছি তাই এখন এটা খেয়ে নিই, ও যখন অফিস থেকে আসবে তখন একসঙ্গে আবার আমরা লাঞ্চ করে নেব, মানে লাঞ্চে খাবার আমার এটাই।
তো খেয়ে নি। প্রথমে সমস্ত মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলোকেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একবারে। আমি আগে চাল কুমড়োটা রান্না করব, আর তারপরে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশটা। প্রথমে আমি মাছের মাথাগুলোকে এরকম করে ভেজে নেব, খুব বেশি না, হালকা করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। সাদা জিরে দিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা একটু কেটে তেলে দিলে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। এক্ষুনি আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, অলমোস্ট হয়ে গেছে ভাজা। আর এখন এই মাথাগুলো দিয়ে দিলাম আমি, আর মাথাগুলোকে এরকম মাঝখান থেকে ভেঙে দেবো। হয়ে গেছে রান্না, ব্যাস এরকম করলেই হয়ে যাবে, খেতে অসাধারণ লাগে। তোমরা যারা কোনোদিন খাওনি তারা এভাবে একদিন খেয়ে দেখতে পারো। সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো, ওখানে রেসিপি লিংক দেওয়া থাকবে। ও অফিস থেকে চলে এসেছে, আর আমি এখানে বসে পড়েছি মিষ্টিগুলো টিফিন বক্সে ভরতে। এগুলো হচ্ছে কালাকাঁদ, যেটা আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই ফেভারিট। তো এটা বাড়ি থেকে এসছে, বাবা এসেছিল কাল, মানে বাবা কাল কলকাতায় এসেছে, বাবা এগুলো নিয়ে এসছে বাড়ি থেকে। এখানকার কালাকাঁদ, কলকাতার কালাকাঁদ অত ভালো না, আমাদের ধুবুরিয়ার কালাকাঁদ খেলে আর কোনো অন্য কোনো কালাকাঁদ খেতে ইচ্ছে করবে না। তো বাবা নিয়ে এসছে, বাবা কালকে এসেছে, আমাদের এখানে আসার কথা ছিল। তো আর একবার দেখিয়ে দিই, এটা ফ্রিজে ছিল, এর জন্য একটু জমে গেছে। তো আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু কাল আমরা বাড়ি ছিলাম না, আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেই ব্লগটা আসবে তাড়াতাড়ি, আমি এখনও এডিটিং করে উঠতে পারিনি সেই কারণে। তো এই ব্লগটা আপলোডের পরেই ওই ব্লগটা আসবে হয়তো, তো তার জন্য বাবা এখানে আসতে পারিনি, বাবা নিয়েতে ছিল, সল্টলেকে ছিল। তো রাতে অনেকবার বলেছি বাবাকে আসতে, তো বাবা আসতে আসেনি, তখন অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের ফিরতে ফিরতে প্রায় 9:30-10 বেজে গেছিলো। তাই আর আজকে আজকে সমীরণ অফিস থেকে আসার সময় মিষ্টিগুলো বাবার ওখান থেকে নিয়ে এলো, আর বাবা ডিউটি জয়েন করে গেছে, মানে ওখান থেকে। হ্যাঁ, বাবা আর এখানে আসেনি, বাবা বলেছে আবার যখন বাড়ি যাবে ধুবুলিয়াতে তখন যাওয়ার আগে আমাদের এখানে থেকে তারপরে যাবে ধুবুলিয়াতে। তো ঠিক আছে, এবার তো বাবা আসতে পারলো না, আমি রান্না টান্না করেছিলাম বাবার জন্য, ইলিশ মাছ রান্না করেছিলাম। ঠিক আছে, পরের বার যখন আসবে তখন খাবে, ইলিশ মাছ তো খাতে খেতে পারবে না, তখন অন্য কিছু রান্নার বাড়ি করবো। তো মিষ্টিগুলো সমীরা নিয়ে এসছে, আর আমি এখানে একটা খেয়েও ফেলেছি, লোভ সামলাতে পারিনি। তো আর ও স্নান করতে গেছে, স্নান করে আসলেই আমরা খাওয়া দাওয়া করবো, আর এখন 5 বেজে গেছে, এখন 10:00 বেজে গেছে, 10:15 বাজে, আর আমি রান্নাঘরে চলে এসেছি রুটি বানাতে, আটা মাখা হয়ে গেছে আমার। তো সন্ধ্যে থেকে অনেকজনের লাইভ দেখেছি, আর আমি পুরো সন্ধ্যে থেকে এই 10:00 অবধি সবার ভিডিও দেখলাম। তো এখন আমি রান্না, এই মানে রুটি করে নেবো, আর কালকে বিরিয়ানি খেয়েছিলাম রাতে, আর চিকেন কষা নিয়ে এসেছিলাম। তো চিকেন কষাটা আমরা খাইনি, শুধু শুধু বিরিয়ানি খেয়ে নিয়েছি, যে চিকেন কষাটা আছে, তো রুটি বানিয়ে সেটা দিয়েই রাতে ডিনার করবো। যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করতে পারো, আর যারা নতুন তারা প্লিজ বন্ধু হও, তারপরে কমেন্টে জানাও যে বন্ধু হলাম। বন্ধু না হয়ে কেউ কমেন্টে জানিও না যে বন্ধু হয়েছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
धन्यवाद।